আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের রেসিপি হলো টাকি মাছের ঝুরঝুরে ভর্তা। যারা মাছের ভর্তা খেতে পছন্দ করেন আশা করি তাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটা। চলুন ভিউয়ার্স, এখন আমরা এই ভর্তার রেসিপিটা দেখে নিই। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। টাকি মাছের ভর্তা করার জন্য আমি এখানে 5টি টাকি মাছ নিয়েছি। আমি মাথাটাকে বাদ দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর একটু কেটে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে ভিতরে ঢোকে। এখন আমি এই মাছগুলোতে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা একদমই আপনার আন্দাজ মতো দিবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন আমি এই মশলাগুলোকে এটাকে মাখিয়ে তারপরে আমি ভেজে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। প্যানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়েছি। গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি সবগুলো মাছ একসাথে দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, টাকি মাছটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ভাজা না হয়ে যায়। মোটামুটি ভাজা হয়েছে, সেদ্ধ হয়েছে, ওরকমভাবে আমরা এটাকে নামিয়ে নিব। আর এক সাইড যদি ভাজা হয়ে যায় আমি উল্টে নিচ্ছি। আমার এক পাশ ভাজা হয়ে গেছে, খুব বেশি ক্রিস্পি করে ভাজার দরকার নেই কারণ এটা ভাজার পর এমনিতে একটু শক্ত হয়ে যায়। ভাজা হয়ে গেছে এই পর্যায়ে, এখন আমি এই মাছগুলোকে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে আমি এদেরকে কাটা বেছে নেব। এখানে আমি বাটিতে 6টি বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। আমি একটু গোল গোল করে পেঁয়াজটা কেটেছি। নর্মালি ভর্তায় পেঁয়াজটা একটু গোল করে কাটাই ভালো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি শুকনো খোলায় টেলে নিয়েছি, আমি 4টি দিচ্ছি। আমার মরিচগুলো যথেষ্ট ঝাল, আপনারা চাইলে আরও বেশি অ্যাড করতে পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে লবণ আর মরিচটা আমি এক সাইড করে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ থেকে রস বের হয়ে আসে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের ঝাঁজ সাথে হচ্ছে শুকনো পোড়ামরিচের ঝাঁজ, এই দুটো কিন্তু এই ভর্তার সবচেয়ে মজার জিনিস। এ পর্যায়ে আমি যে টাকি মাছটা ভেজেছিলাম সেই টাকি মাছগুলোকে আমি খুব ভালোভাবে কাটা বেছে নিয়েছি। এগুলোকে এখন আমি ভর্তা অ্যাড করব পেঁয়াজ মরিচের সাথে। আপনারা চাইলে এই ভর্তাতে কিন্তু ধনে পাতাও অ্যাড করতে পারেন। আমি নর্মালি এই ভর্তাটাতে ধনে পাতা খাই না তাই আমি অ্যাড করছি না, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, এটা যার যার পছন্দ। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু একটু ঝরঝরা থাকবে, এই জন্য এই ভর্তাটার নাম হচ্ছে ঝুরঝুরে ভর্তা। খুব ভালোভাবে কষলে মাখিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার ভর্তাটা। এখন আমি এটাকে সার্ভ করব। আশা করি আজকের এই টাকি মাছের ভর্তা আপনাদের ভালো লেগেছে। গরম ভাত বা ঠান্ডা ভাত সব কিছুর সাথে কিন্তু এই ভর্তাটা খেতে অসাধারণ মজা। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।